আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ইউজ করি, তো আমাদের স্মার্টফোনের মেমারি কার্ডে বা ফোন মেমারি কার্ডে একটি ফাইল লুকিয়ে থাকে, সেটির নাম হচ্ছে lost.dir। তো এটির আসল কাজ কি বা এটাকে ফোনে রাখলে কি হবে বা না রাখলে কি হবে, সেটাই আজকে আপনাদের সামনে বলবো। তো জানার জন্য প্লিজ ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। lost.dir এর ফুল ফর্ম হচ্ছে লস্ট ডিরেক্টর। এটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় বা এর মূল তিনটি কাজ রয়েছে, যেটি আপনি হয়তো এই ফোল্ডারটিকে অনেকবার ডিলিট করে ফেলেছেন ফাইল থেকে, বাট আপনি যখন মোবাইলটাকে আবার রিবুট করেছেন বা সুইচ স্টপ করেছেন, তখন কিন্তু ফোল্ডারটা আবার সেখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এটি আসলে ভালো দিক রয়েছে, সেটা তিনটি দিক রয়েছে, তো সেটা আজকে আপনাদেরকে আলোচনা করব। প্রথম দিকটি হচ্ছে যে ইন্টারাপশান হোয়াইল ডাউনলোডিং। আপনি যখন কোনো কিছু ফাইল ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইট থেকে, তখন যদি আপনার মোবাইলটা সুইচ অফ হয়ে যায় বা কোনো কিছু যদি বিঘত ঘটে বা হয়তো আপনার ডাউনলোডিংটা স্টপ হয়ে গেল, তখন কিন্তু সেই ফাইলগুলো সে lost.dir অপশানটিতে বা ফোল্ডারটিতে কিন্তু সেই ফাইলগুলো কপি হয়ে থেকে যায়। তো তাই অবশ্যই এই ফাইলটিকে কখনোই ডিলিট করবেন না, সেটিকে আপনারা সেভ করে রাখবেন। তো দ্বিতীয় নম্বর যে টপিক্সটি বলবো সেটা হচ্ছে সুইচ অফ ফোন ডিউরিং কপি ফাইলস। আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে বা আপনি কখনো হয়তো এক ফাইলটিকে অন্য ফাইল বা আপনার ফোনের গানগুলোকে আপনি হয়তো মেমারি কার্ডে দিচ্ছেন, সেই সময় কিন্তু আপনার হয়তো সেই সময় মোবাইলটা সুইচ অফ হয়ে গেল, তখন কিন্তু সে যে কপি করছেন সেই ফাইলগুলো কিন্তু সে lost.dir বা ডিরেক্টরে গিয়ে সেভ হয়ে থাকে। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেকেন্ড কাজ। তো অবশ্যই এটিকে সেভ রাখবেন। থার্ড নম্বর পয়েন্টটি হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে রিমুভিং এসডি কার্ড। আমরা যখন এসডি কার্ডকে রিমুভ করি, তখন কিন্তু আমাদের অনেক ফাইল কিন্তু সে lost.dir সেই ফোল্ডার গিয়ে আমাদের ফাইলগুলো কপি হয়ে সেখানে গিয়ে জমা থাকে, তার কারণে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলি না। তাই অবশ্যই lost.dir এই ফোল্ডারটি অনেকটাই ভালো দিক রয়েছে, তাই অবশ্যই যদি আপনি এই ফোল্ডারটি ডিলিট করে দেন, বাট কখনোই এটি হারাবে না, আবার যখন আপনি মোবাইলটাকে রিস্টার করবেন বা রিবুট করবেন, এই ফোল্ডারটি সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে এসে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের মেমারি কার্ডে কি এই ফোল্ডারটি রয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আর এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে আরও সাপোর্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।